এবার আমরা দেখব পয়সনের অনুপাত কি। পয়সন নামক একজন ভদ্রলোক বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা বস্তুর পার্শ্ব বিকৃতি, ভালো করে খেয়াল করা লাগবে, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, পার্শ্ব আগে দৈর্ঘ্য পরে, দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত অনুপাত ধ্রুবক সংখ্যা, মানে ধ্রুবক হবে, অর্থাৎ পার্শ্ব বিকৃতি নিলে, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি নিলে এটার মান ধ্রুবক হবে, অনুপাতটা কি হবে, ধ্রুবক হবে। এই যে ধ্রুব সংখ্যা বা ধ্রুবক যেটা আমরা পেলাম সেটাকে পয়সনের অনুপাত বলে। তাহলে আশা করি বোঝা গেছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, সেই ধ্রুব সংখ্যাকে পয়সনের অনুপাত বলে। এই পয়সনের অনুপাতের মান কিন্তু ফিক্সড, নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের বাইরে যায় না। রেঞ্জটা তাহলে কত? রেঞ্জটা হচ্ছে -1 থেকে হাফের মধ্যে হয়ে থাকে, -1 থেকে হাফের বাইরে যায় না। ম্যাথমেটিক্যালি বললে -1 ইজ গ্রেটার অর ইকুয়াল সিগমা, ইজ গ্রেটার অর ইকুয়াল অর ইজ লেস অর ইকুয়াল হাফ, অর্থাৎ এই কেটাকে তখন সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ পয়সনের অনুপাতকে কে দ্বারা না, সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এবং এই সিগমার মান হচ্ছে আসলে এতটুকু, -1 থেকে হাফ পর্যন্ত। এটা একদমই খুবই গুরুত্বপূর্ণ, এটা মেডিকেলে কয়েকবার আসছে, মেডিকেলে তো আসছে, ইউনিভার্সিটিতেও আসছে, HSC এক্সামের MCQতেও আসছে। তাহলে আমরা পয়সন অনুপাতকে এবং পয়সন অনুপাতের মানটা পেয়ে গেলাম। এখন এই পয়সন অনুপাতকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি, তো পার্শ্ব বিকৃতিটাকে যদি আমরা, পার্শ্ব বিকৃতি মানে আমি তুমি কী বুঝো সেটাও একটা কোশ্চেন আসলে। সাপোজ এটা একটা তার, এরকম একটা তার, এরকম একটা তার, এই তারটাকে যদি আমি টেনে লম্বা করি তাহলে কী হবে একটু খেয়াল করো, তারটার দৈর্ঘ্য বাড়বে প্লাস তারটা একটু চিকন হয়ে যাবে, রাইট? আগে ছিল মোটা, এখন হয়ে গেল কি, চিকন, অর্থাৎ তার পার্শ্ব বিকৃতিও করছে, পার্শ্বেও বিকৃতি করছে, দৈর্ঘ্যের মধ্যেও বিকৃতি ঘটছে। তো পার্শ্ব বিকৃতিটাকে স্মল ডিভি ডিভাইড বাই ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়, আর দৈর্ঘ্য বিকৃতিটাকে স্মল এল ডিভাইড বাই ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করা হয়, এবং পয়সন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইকুয়াল টু ক্যাপিটাল ডি স্মল ডি ডিভাইড বাই, এখন এটা তো এরকম লম্বা তার না হয়ে, মানে বর্গাকারের আয়তাকার একটা তার, রাইট? তার না হয়ে এটা তো গোলাকার তার হতে পারে, রাইট? এরকম যে হবে তা তো না, গোলাকার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ তার নর্মালি গোলাকারই হয়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কী হবে, তাহলে তারটা মনে করো যে এরকম, এরকম গোলাকার, এরকম করে নিচের দিকে আসছে, রাইট? এরকম গোলাকার, ঠিক আছে? তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে, তার যদি এরকম গোলাকার হয় সেক্ষেত্রে পয়সন অনুপাত কী হবে? তো সেক্ষেত্রে আসলে কী হবে, সেক্ষেত্রে আসলে হবে যে তোমার সিগমা ইকুয়াল টু আগের মতোই, আসলে দেখো ব্যাসার্ধের পরিবর্তন স্মলার ডিভাইড বাই পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে, এটা পার্শ্ব ব্যাসার্ধ, যে যে এটাকে টেনে লম্বা করলে এটা কিন্তু ব্যাসার্ধটা কমে যাবে, রাইট? তাহলে ব্যাসার্ধের পরিবর্তন ঘটবে স্মলার ডেলার ডিভাইড বাই আসল আর, বা শুধু আর লিখতে পারো এই যে আর, ঠিক আছে? আর নিচে হবে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে? এভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু হয়ে যায়। এখন এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে এখানে একটা মাইনাস দিতে হয়, এই মাইনাসটার অর্থ হচ্ছে যদি তুমি এটা দৈর্ঘ্যটাকে বাড়াও তাহলে দৈর্ঘ্যকে বাড়ালে, মানে ক্যাপিটাল এল যদি তুমি পজিটিভ করো, ডেল এল এই যেটা তুমি পরিবর্তন দৈর্ঘ্যটাকে তুমি বাড়াচ্ছ তাহলে এটা তখন পজিটিভ হবে, রাইট? এটা যদি পজিটিভ হয় তাহলে নিশ্চয়ই আরটা নেগেটিভ হবে, অর্থাৎ আর কমবে, ব্যাসার্ধ কমবে, মানে তুমি যদি দৈর্ঘ্য বাড়াও ব্যাসার্ধ কমবে, আর যদি তুমি দৈর্ঘ্য কমাও ব্যাসার্ধ বাড়বে। এই মাইনাসটা আসলে এই জন্য দেওয়া হয়েছে। তুমি এখানে একটু ক্যালকুলেট করে দেখো এই জিনিসটা সত্য আসলে, দেখো তুমি এখানে এটা দৈর্ঘ্যকে তুমি বাড়াও, দৈর্ঘ্যকে বাড়াও ব্যাসার্ধ কমবে, আর দৈর্ঘ্য কমাও ব্যাসার্ধ বাড়বে। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে পয়সন অনুপাত এবং পয়সন অনুপাত থেকে যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসে আমরা পরীক্ষায় সেটাও কি অ্যানালাইসিস করতে পারবো।